আমি পুরো পাইছি। হ্যালো, এভাবেই টাকা পাওয়া নিশ্চিত করেন ফোনের অপর পাশে থাকা ব্যক্তি। অভিযোগ ওঠে টঙ্গীর ক্যারানিট্যাগ বস্তির মাদক কারবারি রুনা বেগমকে মামলা না দেওয়ার শর্তে কথিত সোর্সের মাধ্যমে 4 লাখ টাকা নেন ওসি শফিকুল ইসলাম। এমন একটি ভিডিও কয়েকদিন ধরে ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পুবাইল থানার এক মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রুনাকে গ্রেফতারে টঙ্গী পূর্ব থানাধীন ক্যারানিট্যাগ বস্তিতে অভিযান চালায় পুবাইল থানা পুলিশ। অভিযানকালে পুলিশের সঙ্গে অভিযুক্ত মাদক কারবারি ও স্থানীয়দের ধস্তাধস্তি ও ধাওয়ার ঘটনা ঘটে। তখন আমি দাঁড়াইছি, মানে মার শুরু করছে মহিলা বাচ্চা কিছু মানে, তখন আমার বাচ্চা 16 বারই মারছে। তখন আমি দৌড় মারছি, আমার কয়ে দিকে যাচকে যাচকে আমার বাসা থেকে আমার 16 ধরা টান দেওয়ার বার করছে। আমরা তো নির্দোষ মানুষ, আমার নির্দোষ এই নিয়ে হাসতে হইলে যাবো এই অবস্থা করে নিয়ে। এই যে মামলা দেয় টাকা চায়, ও টাকা না দিতে মামলা দিয়ে দিব বড় ধরেন, ও বাধ্য হয়ে ওই টাকা দিতে হয়, পরে আবার এই মামলা খাইতে হয়। টিয়া না দিলে কয় হিরোইন দিয়ে মামলা সালাম দিব, এটা তো সালাম দিব, কিন্তু অত তো কোনো কিছুই না, খালি নিয়ে যায় হেরা টিয়া খাইতে চায়। এটা হইলো মানুষের কি সুযোগ, ভালো অনেক সুযোগ দিব না। পরবর্তী সময়ে মামলা না দেওয়ার শর্তে ঘুষের টাকা লেনদেন হয়, কিন্তু টাকা নিয়েও মাদক কারবারিকে অন্য মামলার আসামি করার দাবি করেন ভুক্তভোগীর স্বজনেরা। টাকাটা দিছে আগে হাতে পায়ে দৌড়াল জল নিয়ে ভাই, টাকাটা লই আমার বাইতে বাইরেছে। তো আমি উনি আমার বোনেরে টঙ্গি থানা দিয়ে গেছে, টঙ্গি থানায় দুটা মামলা দিয়ে দিয়ে গেছে, একটা মারামারি আর 220 গুড়া। পরে আমি রে ধরে ফোন দিছি, আমার টাকা পয়সা ফেরত লই আসেন ভাই, আমার বোনের তো সালাম দিয়ে গেছে। কয় আপনারা চিন্তা করেন না, এরা তজন তো করতে নিছে, কোনো জামা লইব না। পরে ওসি স্যার এগোরে লয়ে গেল গা, ভাই আমার বোনের তো সাল হই না, আরো মামলা দিয়ে আরো রিমেন্টে কত কিছু তো আমার বোনের রেখে আমার কত হরানি করছে, আমি পাগল হয়ে গেছি কা ভাই। টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন পুলিশের কথিত সোর্স হৃদয়। আমরা টাকা নিয়ে, আর টাকা তো তিন ভাবে আসছে, এখানে তিন সাংবাদিকও টাকা নিয়ে আসছে বাসলায়, আবার আমাদের দিছে 2 লাখ, আবার ওই যে মনারা দিছে 1 লাখ, আবার ওই যে সাই ওইখানে দিছে 10 লাখ, তিন চার ভাবে ডিলিংস করছে। এ বিষয়ে পুবাইল থানার ওসি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। আমাদের বাইরে যা হয়েছে ওদের বিষয়, আমাদের ওদের পার্সোনাল বিষয়, তারা কি করছে, তারা টাকা নিতে ইয়েতে ইদুরকে তো আমরা পাই না, পুলিশ পাই না, অনেক মানুষ থাকে সে ওখানে ওখানে ছিল, এটা সত্য পুলিশ পাড়েনি, ঠিক আছে। আর ইন্দু দেখিয়ে সব আপনারা জানেন সেদিকে আলোদিনকে আপনারা জানেন। অভিযোগ রয়েছে হৃদয়ের ব্যবহৃত গাড়ি দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক নিয়ে আসে মাদক কারবারিরা, এমনকি পুলিশের সোর্স পরিচয়ে বিভিন্ন মানুষকে হয়রানি করে টাকা আদায় করার। ইফতেখার রায়হান, নিউজ বাংলা, গাজীপুর।